প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে জন্য আমি চরম একটি গুড নিউজ নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকেই যারা এই এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা দীর্ঘ অপেক্ষার দিন গুনছো। তো আমরা জানি একটা প্রবাদই আছে আমাদের, প্রবাদটি হলো এরকম যে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। তো তেমনই একটা অবস্থা যে তোমাদেরকে আসলে লেট হলেও তোমাদের ফল প্রকাশের সময়টি কিন্তু খুব দ্রুতই চলে আসছে। তো আমি আজকে যে নিউজটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো যে তোমাদের হয়তো আগামী সপ্তাহে তোমাদের এসএসসি ফল প্রকাশ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যে ইনফরমেশনটা আমি বিভিন্নভাবে নিয়েছি এবং আজকেও পত্রিকায় যে ইনফরমেশনটা তোমাদের মানে চলে এসেছে, তো এই ইনফরমেশনটাই নিয়ে আমি আজকে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি বিষয়টা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমার যেটা মনে হয় যে তোমাদের ফল প্রকাশের পরে তোমাদের সময়ও দেওয়া হবে না খুব একটা। তোমাদের ঈদের যদি এমন হয়, এমনও হতে পারে যে ঈদের আগেই তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে, না হলেও ঈদের পরক্ষণেই তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। যদি স্বাভাবিক দেশের অবস্থা পরিস্থিতি ভালো হয় সেই ক্ষেত্রে ঈদের পরেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমি তেমন কোনো কথা না ভাবিয়ে খুব সংক্ষিপ্তভাবেই তোমাদের জন্য আমি নিউজটা উপস্থাপন করছি তোমাদের কাছে, যে পত্রিকা থেকে আমি তোমাদেরকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। আর একটা বিষয় হলো প্রিয় শিক্ষার্থী, আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে এইচএসসি লেভেলের সকল ক্লাসগুলো বিভিন্নভাবে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার এই প্লেলিস্ট থেকে, চ্যানেল প্লেলিস্ট থেকে তোমরা সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু এইচএসসি লেভেলের অনেক ক্লাসগুলো দেখতে পাবে। বিশেষ করে সৃজনশীল পরীক্ষায় তোমরা কীভাবে A+ পেতে পারো, সৃজনশীল মানে প্রশ্নপত্রে এবং এমসিকিউতে প্রশ্নপত্রে কীভাবে A+ পেতে পারো এবং ভালো রেজাল্ট কীভাবে করা যায়, বিশেষ করে এইচএসসি লেভেলের টিপসগুলো আমি কিন্তু একটু বেশি দিচ্ছি। তো যাই হোক, আমি চলে যাচ্ছি আসলে কম্পিউটার মনিটরে। প্রিয় শিক্ষার্থী, তো দেখো তাহলে তোমাদেরকে যে একদম লেটেস্ট যে নিউজটা এসেছে, আমি এই নিউজটা থেকে তোমাদেরকে এখন দেখাচ্ছি। যে এই নিউজে মাত্র, এটা কিন্তু এই মাত্র নিউজ। তো এই নিউজে যেটা এসেছে, যে হেডলাইনটা এসেছে, চলতি মাসেই প্রকাশ হতে পারে এসএসসি ও সম্মানের ফল। তো আসলে চলতি মাসের কথা বলা হয়েছে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে, আমি তোমাদেরকে একটু এখান থেকে দেখাচ্ছি। তো দেখো, চলতি মে মাসেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। অনলাইনে ফল প্রকাশ করা হবে, শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের ফল পাবে। তো তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিচে আমি একটু এখান থেকে তোমাদের পড়ে দেখাচ্ছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক যুগান্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন। করোনা পরিস্থিতিতে প্রকাশিত দীর্ঘ ছুটির কারণে নির্ধারিত সময়ের পরীক্ষার ৬০ দিনের মধ্যে আর কি ফল প্রকাশের সম্ভব হয়নি। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের এখানে যে কথাটা এসেছে, তোমাদের দেখো যে গত ২১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ মাহাবুল হোসেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয় যে মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে। প্রিয় শিক্ষার্থী, যদি তাই হয় তাহলে তোমাদেরকে আগামী সপ্তাহে, তোমরা জানো যে তাহলে আগামী সপ্তাহে তোমরা তোমাদের ফল পেয়ে যাচ্ছ, যদি এই সিদ্ধান্তটাকে বহাল থাকতে পারে শিক্ষা মন্ত্রণালয় বা তোমার শিক্ষা কার্যক্রমের হিসেব অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যদি এই সিদ্ধান্তে বহাল থাকতে পারে, তাহলে তোমরা আগামী সপ্তাহের ভিতরেই তোমরা তোমাদের ফল, কাঙ্ক্ষিত ফল পেয়ে যাচ্ছ। তো এখানে আরও কিছু ইনফরমেশন আছে যে এবছর এসএসসি এর সম্মানের পরীক্ষা শুরু হয় ৩ এপ্রিল, তৃতীয় পরীক্ষা শেষ হয় তোমার ২৭ এপ্রিল, আর ব্যবহারিক পরীক্ষা এত এপ্রিল। যা হোক, এখানে তোমরা তো দেখতে পাচ্ছ মোট শিক্ষার্থী ছিল হলো ২০,৪৭,৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো তোমাদের ১৪,২২,১৬৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে তোমার ১৪,১৬,০০০ এতজন। যা হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেলে তোমাদের সবার আগে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে তোমরা পরবর্তী যে কোনো লেটেস্ট নিউজ যদি আমি পাই, সবার আগেই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।